পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে জুন মাসে প্রবাসী আয় গতি বেড়েছে চলতি জুন মাসের প্রথম নয় দিনে রেমিটেন্স এসেছে সাতান্ন কোটি ছাপ্পান্ন লাখ আশি হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ছয় হাজার দুইশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে চলতি মাসের প্রথম নয় দিনে সাতান্ন কোটি ছাপ্পান্ন লাখ আশি হাজার ডলার বা ছয় হাজার দুইশো কোটি টাকার প্রবাসী আয় এসেছে দেশে মাসটিতে প্রতিদিন আসছে প্রায় ছয় কোটি চল্লিশ লাখ ডলার বা ছয়শো কোটি টাকা রেমিটেন্স আসার এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রায় দুই বিলিয়নের কাছাকাছি চলে যাবে এর আগে সব শেষ মে মাসের পুরো সময়ে একশো কোটি ১৬ লাখ ত্রিশ হাজার ডলার এসেছিল সে হিসেবে এখন পর্যন্ত চলতি মাসে রেমিটেন্সের প্রবাহ ভালো